বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের কচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সকাল এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মত্রী সেতুর উদ্বোধন ঘোষণা করেন সকালে দশটায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার ভাষণের শেষ পর্যায়ে সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম এমপি জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ফিরোজপুর জেলা ও লীগের সভাপতি এ কে এম আওয়াল ফিরোজপুর পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান মালেক সেতুর প্রকল্প বাস্তবায়ন মাসুদ মাহমুদ সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মী আটশত আটানব্বই কোটি টাকা ব্যয়ে নির্মিত নয়শো আটানব্বই মিটার দীর্ঘ এই বগমতা বেগম উপজেলা তুন্দীবী সেতুর উদ্বোধন উপলক্ষে সেতুর কুমিরমারা ও বেকুটিয়া দুই প্রান্তে ছিল অনুষ্ঠান